আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তাসলিমা হৃদয় ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাসা থেকে বের হয়েছি বাজার করার উদ্দেশ্যে। আজকে সানডে, আমার বাসায় সব খাবার শেষ, তাই আমি বাজার করতে বের হয়েছি। আর আজকের ওয়েদারটা হচ্ছে এমন যে অনেক রৌদ্র কিন্তু বাতাস অনেক চলে, ওয়েদার ভালোই। তো দেখি আজকে আমি কী কী কিনতে পারি। তো আমার বাসার সামনেই একটা পাকিস্তানি শপ আছে, আমি এটা থেকেই বাজার করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি এই শপটা থেকে বাজার করি। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে এসে ফ্রুট স্টেশন, আমাদের দেশীয় লিচু আছে। দেখা যাক কি নেওয়া যাক। আমি খুঁজছি একটা ঝুড়ি, পেয়ে ফেললাম, সামনে ছিল কিন্তু আমি দেখি নাই। হ্যাঁ, এখানে হচ্ছে সব মশলা প্যাকেট। আমার বাসায় অলরেডি মশলা আছে, আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম মশলা, যার কারণে আর এখন মশলা নেবো না। পেয়ে ফেলেছি আমাদের মাছ। আর আমি দেশীয় খাবার খেতে পছন্দ করি, দেশীয় মাছ পছন্দ করি, যার কারণে আমি এখানে এখান থেকেই নেই। আমার তো লাগবে কি মাছ, আমার কুড়া মাছ লাগবে, এটা হচ্ছে শুটকি। ওকে, হ্যাঁ আমাদের এটা দেশীয় মলা মাছ, এটা আমি নিয়ে নিলাম। মাছ আর কিছুই নিব না, বেশি নিলে খাওয়া হয় না। এখন আমি নিব এখানে আরো, আমাদের দেশে তেলাপিয়া আছে, কাতলা আছে, আইন মাছ আছে, মিগেলও আছে, বোল ফিশও আছে, দেশীয় এখানে অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, এখানে এগুলো সব বিদেশি মাছ, স্যালমন ফিশ, যেগুলো আমি নিব না, এগুলো আমি এর আগে খেয়েছি, এখন আমি দেশীয় মাছ নেব, যার কারণে ছোট মাছটা কিনে নিলাম। চিংড়ি মাছ তো নিবই না, চিংড়ি মাছ আমার কাছে অনেক আছে। এখানেও মশলা রাখা আছে, ওইখানে ছোট প্যাকেটগুলো, এখানে বড় প্যাকেটগুলো। আমি একটা জিনিস খুঁজতেছি, পাচ্ছি না, পেয়ে ফেলেছি। আমি এখন সবজি নিব, ফ্রোজেন, কাটাকাটির ঝামেলায় নাই, কাটাকাটির ঝামেলা নাই, যার কারণে আমি সবজি নিব। এটা একটা মিক্স সবজি, হ্যাঁ এটা একটা নিব। হ্যাঁ এটা একটা নিলাম, আর এখানে অনেক আছে। এখান থেকে আমি এই করলাটা নিব, আমি এখন আবার অনেক ভালোই কিছু করলা খাই। আমি খুঁজছি এখন এইটা কি, এটা দেশের চিচিঙ্গা টাইপ, চিচিঙ্গাই, চিচিঙ্গা টাইপ না, চিচিঙ্গাই, এটা নিব না, একবার এতগুলো নিব না। এই তো পেয়ে ফেলেছি আমাদের চিনের দানা, চিনের বিচি বলি আর দানা বলি, এটা কি বলি, ভাবতেছি দেড়শ দেব কি না, দেড়শ নিলে বেশি হয়ে যাবে না তা, না দেড়শ নিব না, দেড়শ নিব না, পরোটাও নিব না। এখন আমি এসেছি, এখন আমি কি নিব, সমোসা, নো এটা সমোসার রোলটা, আমি সমোসার রোল দিয়ে রুম বানাতে পারবো না, এত সময় নাই আমার কাছে, এত সময় নাই। এখন থেকে আমি আরেকটা কিছু নেব, উম
এখানে মশলা দেয়, মশলা কি আদা রসুন, আর এখানে তো গরু মুরগি ভুড়ি সব, এখানে ডাল। এখানে অনেক প্রজাতির ডাল, আর ভুট্টাও আছে, হোয়াইট ভুট্টা। তারপরে আমি খুঁজছি লাল চাল, ব্রাউন চাল। অবশ্যই চাল এখন আমার প্রয়োজন নেই, আমার বাসায় এনাফ চাল আছে, তাকে দিয়ে রেখে রাখি, যখন লাগবে সে নিয়ে যাবো। এই সপ্তাহে সবকিছুই পাওয়া যায় এখান থেকে, সবকিছু নেওয়া যায় এখান থেকে, আর বাইরে কোথাও কিছু খোঁজা লাগে না। একটা মরিচের প্যাকেট খুঁজছি, এতক্ষণ খুঁজে আমি উড়ে পাইছি, ওকে আমি খুঁজছিলাম, আমাকে নিয়ে নিলাম। আমার মরিচ খেতে অনেক পছন্দ, আর আমার জিরা অনেক ভাল লাগে, তরকারিতে আমি ভাজা জিরা দিতে পছন্দ করি, এটাও নিয়ে নিলাম, দেশে থেকে আমি গুঁড়ো এনেছিলাম, নেওয়া দরকার। হ্যাঁ, এগুলো হচ্ছে মাছের মুরগির রেডিমেড মশলা, আমি খুঁজতেছি রাঁধুনি, খুঁজলে পাওয়া যায় অবশ্যই, সাহায্য তো আছে, রাঁধুনিও পাওয়া যাবে। এখন চলে এসেছি জুস সেশনে, আমি জুস নেব, চিপস নিব না, জুস কোনটা নেওয়া যায়, ও পেয়ে ফেলেছি, এটা নেব, এটাই নিয়ে নিলাম। ও আমার তো এটাও লাগবে, আজকের জন্য এটাই না, আমি খুঁজতেছি খেজুর, আমি এখন ফ্রুটস নিব, পেয়ারা গুলো বেশি পাকা, একটা পেয়ারা নিব, ওয়েট নিব, লিচু নিব, এগুলো আমার তো ব্যাগে নিতে হচ্ছে, আনারস দিছি, এটা আমি নিব। আর এখানে কি নেওয়া যায়, এখানে অনেক কিছু আছে, নিব, দেখি কি নেওয়া যায়। ও এখানে আমি আমার পছন্দের একটা কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ আছে, নেব, এগুলো সালাতের সাথে খায়, অবশ্যই দুটো নিলে না। এই তো আমার দুশ্মন, দেশ ছেড়ে দিয়েছি, ওদেরকে তো নিয়ে এসেছি এখানে, তারা এখন ধনিয়া পাতা খায়, ওদেরকে তো আমি ভুলেই নেবো না। কিন্তু এই সবজিটা আমার অনেক পছন্দ, গ্রেস ক্যারট, কিন্তু লাউয়ের মতো, কিন্তু এটা খুব ভালো লাগে আমার কাছে। মুলাও আছে, নারিকেলও আছে এখানে, যার যখন লাগে যেটা। ওয়াও, মিষ্টি আলু আমি একটা নিব, মিষ্টি আলু সকাল বা সিদ্ধ করে খাইতে ভালোই লাগে আমার কাছে, একটাই এনাফ একজন মানুষের জন্য, আর একা একা বাজার করতে আসলে এই সমস্যা। এতগুলো সবজির মধ্যে এই দেশে এসে আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে এটা, গ্রেস ক্রোজেট, একটু আগেও বলেছি এটার কথা, এটা স্বাদ লাউয়ের মতো, কিন্তু লাউয়ের থেকেও বেশি আমার কাছে ভালো লাগে যদি চিংড়ি মাছ দিয়ে পাকায়, আমি দুই তিনবার পাকাইছি এটা, আর এটা হচ্ছে হোয়াইটটা আমার কাছে তেমন ভালো লাগে না, আর এই লাউটা দেশের মতো হয় কিন্তু বেশিরভাগ শক্ত হয়, এটা আমি দুই তিনবার নিয়েছিলাম। এখানে হচ্ছে সব আচার,
এটার মধ্যে আমি এই জিনিসটা পছন্দ করি, যার কারণে আমি এই জিনিসটাই নিব, এটা আমাদের খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মরিচের। আমার বাজার শেষ, এখন আমি বিল দেব। চলে আসছি আমি পে করার জন্য। আমার বাজার করা শেষ, আজকে আমি টুকিটাকি বাজার করলাম। আর মাংস খেতে ভালো লাগতেছিল না, অনেকদিন যাবে যদি ঈদের পরে মাংস মাংস খাচ্ছি, গরু মুরগি আর ভালো লাগতেছে না, যার কারণে সবজি খেয়েছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।